24 লাখ নিবনুয়ার সংস্থাপনের দায়িত্ব লম বলে কৈছিল 10 লাখ নতুনকে পঞ্জীভূত হল এই কথাটো কেনেকে তলপৈ থাকিব তার আমি সবে মিলি সহযোগ করিম নাকি আমি সবে মিলি মুখ্যমন্ত্রীকে এটা সহযোগ করিম নাকি না খাউঙ্গা না খানে ডুঙ্গা এটা কয়লা নামতো পয়সা খায় সুপারি নামত পয়সা খায় মাছর সিন্ডিকেটর নামত পয়সা খায় পানোয়ার সিন্ডিকেটর নামত পয়সা খায় সবজি সিন্ডিকেটর নামত পয়সা খায় হ্যাঁ এইটো আছিল নাকি না খাউঙ্গা না খানে ডুঙ্গা কথাবিলাক চিন্তা করব আপনাদের যে কোন ফালে ইলেকশনটো নিব বিচাৰিছে মই সিদিনাখনো কৈছো আমার কংগ্রেসের মানুষ কেজন বিজেপিলে গৈছে কে বিজেপিলে যোৱা কারণে আমার রাজ্যখনের কিবা মঙ্গল হয়েছে নাকি আমার রাজ্যখনের কারণে কিবা নতুনকে 2 লাখ চাকরি সৃষ্টি হয়েছে নাকি বিধানসভার ভিতর কৈছিলে যে মই 1 লাখ চাকরি মার্চ মাহের ভিতর দিম কোনটো মার্চ মাহ 21 সনের শপথ গ্রহণ করে পেলায় কৈছিলে 1 লাখ চাকরি দিব এটা 24 সন চলি আছে এই মানুষজনক আপনাদের ইমান বিশ্বাস কিয় করে যিজন মানুষে বিধানসভার ভিতর প্রতিশ্রুতি দিয়েছিল যিখিনি চাকরি দিছে তার 86,000 চাকরি এই জব ভ্যাকেন্সি নতুন চাকরি সৃষ্টি করা নাই 86,000 চাকরি খালি হয়ে পেলায় পড়ে আসলে মৃত্যু হওয়ার কারণে প্রমোশন হওয়ার কারণে রিটায়ার হওয়ার কারণে পড়ে থাকা চাকরি ইমান মিছা কথা কব পারে অসমের সরকারি মাটিত বসবাস করা প্রতিটি খিলঞ্জিয়া পরিয়ালক ভূমিপদার দিম বলে কেছিলেন নাই কোয়া কক কেছিলেন নাই কোয়া কক আপনার মানে ভিডিও ক্লিপ এতিয়া দিব পারো যদি সরকারি ভূমিত বসবাস করা খিলঞ্জিয়া মানুষ ভূমিপত্তা দিম বলে কোয়া মানুষজনে শিল খাকুত যদি মহিলাক উদ্ধলঙ্গ করে অর্ধলঙ্গ করে তো সেই মানুষজনক মানুষে বিশ্বাস করব লাগিব নালাগে সেই মানুষজনক আমি আকৌ বিশ্বাস করা উচিত হব নয় যেটা কাখনের কথা অসমত ওলাইছিল মই আপনার ভিডিও ক্লিপ দিম মই মুখ্যমন্ত্রীক চ্যালেঞ্জ করেছো আপনি কোয়াটো হয় না নয় যে 1971 পিছত অহা এজনো বিদেশীর বোঝা আমি লব নোৱাৰো অসমৰ বর্তমানের মুখ্যমন্ত্রীয়ে কৈছিলে যে 1971 পিছত অহা এজনো বিদেশীর বোঝা আমি লব নোৱাৰো এই মানুষজন যোনে কেবল ক্ষমতার স্বার্থত কেবল ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাক চারিতার্থ করিবৰ কাৰণে ঘণ্টায় ঘণ্টায় পাল্টি মারিব পাৰে এই মানুষজনের কথা মতো আমি পরিচালিত হম নাকি আর ধনবল বাহুবল যদি সব কথা হলেন হিতাধিকারী দিলে যদি সরকার জিকিলেহেন ভারতবর্ষত কেতিয়াও সরকার বদলি নহলেহেন না আপনার মই এখার কথা কৈছো আপনাদের সকলে পাহরিছে বহুদিন আগত এখন হিন্দি সিনেমা ওলাইছিল নায়ক তারও এজন চিফ মিনিষ্টার আছিল নায়কত অমৃশপুরিয়ে ভাও লৈছিল নায়কৰ আজি গুডলাক গৈ পেলাই চাব নায়কৰ অমৃশপুরী অবস্থাটো কি হৈছিল সেই অবস্থা হবলৈ গৈ আছে হিমন্ত বিশ্ব শর্মা মোক কেইজনৰ লগত মোক মিলাই দিয়ে নেকি আপোনালোকে আপোনালোকতো 3 বছৰ মোৰ সাক্ষী হৈ আছে মই কি কথা কৈ আছো মই কি কৰি আছো কলে গৈ আছো কি চিন্তা কৰি আছো ইমানখিনিতো ন্যূনতম বোধগম্যতা অসমৰ যিকোনো এজন মানুহ আছে আপোনালোকতো বেছি আছে আৰু মোৰ উকিলে আপোনালোকক জনাই দিছোঁ এইটো উত্তর এটা মই দিবলগীয়া হৈ থকা নাই মোৰ উকিলে ইতিমধ্যে কালি গুৱাহাটী হাইকোর্টত ডিফেমেশন কেস কৰিছে কালিলে আমি কেসৰ নম্বৰ পাম আৰু খুব সোনকালে মুখ্যমন্ত্রীক মই কাঠগড়াত থিয় কৰাই আছোঁ।